নমস্কার বন্ধুরা, আমি জেনিস। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে পনির ভুর্জির রেসিপি শেয়ার করব। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন, আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। পনির ভুর্জি বানানোর জন্য আমার লাগবে গ্রেট করা পনির। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, যেটাকে গ্রেট করে রেখে দিয়েছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি চপ করে রেখে দিয়েছি। 3টে টমেটো আমি একদম মিহি চপ করে রেখে দিয়েছি। ধনে পাতা একটু বেশি করে আমি কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা 3টেকে একসাথে পেস্ট করে আমি রেখে দিয়েছি। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কসুরি মেথি পাউডার, অল্প একটু চিনি, অল্প সামান্য চিনি আমি একটু ডাস্ট করে রেখেছি, একটু ছিটিয়ে দেব। আর আমি রান্নাটার জন্য ঘি আর সাদা তেল ব্যবহার করব। প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল আর ঘি দিয়ে দেব। তেল দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা চাইলে বাটারেরও ব্যবহার করতে পারেন। তেলটা আর ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। হালকা ভেজে নেব, পোড়াবো না পেঁয়াজটা, হালকা ভেজে নেব পেঁয়াজটা। চপ করে রাখা টমেটো গুঁড়ো দিয়ে দেব। একটু নুন দিয়ে দেব যাতে টমেটোটা আর পেঁয়াজটা ভালো করে গলে যায়। চাপা দিয়ে দেব, আস্তে আস্তে গলুক। নুন দেওয়ার জন্য আমার পেঁয়াজ আর টমেটোটা অনেকটা সফট হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে অন্য মশলাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, একটু অল্প নুন দেবো, কারণ কি আমি আগে নুন দিয়েছি, খুব সামান্য নুন দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লাল মির্চ দিলাম, একটু হালকা করে চিনির ডাস্টটা যেটা করে রেখেছিলাম দিলাম। অ্যাকচুয়ালি আমরা বাঙালি তো আমরা একটু পনির মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তাই জন্য দিলাম, অল্প করে দিলাম। এবার আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব সুন্দর মজে যাচ্ছে, মশলাটা আর একটু সফট হয়ে যাওয়ার পর আমি পনিরটা দেবো। আর একটু চাপা দিয়ে দিই।
মশলাটা থেকে কাঁচা গন্ধটা আস্তে আস্তে চলে যাচ্ছে, সম্পূর্ণভাবে চলে গেলে আমি তখন পানিটা দেব। মশলাটা হালকা হালকা হয়ে কষে আসছে, মশলাটাকে পোড়াবো না, কিন্তু এমন ভাবে কষবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে আর পেঁয়াজটাও ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। মশলা থেকে এবার হালকা হালকা তেল ছেড়ে আসছে, আমি এবার পনিরগুলো দিয়ে দিলাম। পনিরের সঙ্গে এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এটা খুব একটা ডিলিশিয়াস ডিশ, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ডালের সঙ্গে, রুটির সঙ্গে, যার সঙ্গে আপনারা খাবেন, এটা খুবই ভালো লাগবে খেতে। এবার আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেবো। এটা আবার একটা খুব হেলদি ডিশ, যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এটা খুব একটা হেলদি ডিশ। পনিরটাকে আমি খুব বেশি ফ্রাই করব না, খুব বেশি ফ্রাই করলে এর মধ্যে থেকে অয়েল ছাড়তে আরম্ভ করে দেবে পনিরের থেকে, আর তখন এটা বেশি একটু অয়েলি হয়ে যাবে। এবার পনিরটার মধ্যে আমি একটু বেশি করে কুচি রাখা ধনে পাতা দিয়ে দেবো। পনির ভুজিটা আমার হয়ে এসছে, এবার আমি এর মধ্যে কসুরি মেথি পাউডারটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে পনির ভুজি, এবার আমি এটাকে প্লেট করে নেব। তৈরি হয়ে গেছে পনির ভুজি। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখুন, দেখে আমি যেভাবে পনিরের ভুজি বানাটা আপনারা বাড়িতে বানান, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে।